Assalamualaikum. Hello guys, welcome back to my channel. আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও তোমাদের অনেক ভালো আছি। আজকে আরেকটা নিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তোমাদের সাথে আলুদম রেসিপিটি শেয়ার করব, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখতেই পাচ্ছ আমি আলুগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আগে থেকে আমি এটার খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম, এখন আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র ছিদ্র করে দেব, যাতে সিদ্ধ হওয়ার পর লবণের পানিটা আলুতে ভিতরে ঢেকে যায়। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, টমেটো পাল্প, পিঁয়াজ বাটা আর পরিমাণ মতো চিনি আর লবণটা স্বাদ মতো দিয়ে নেবে। আমি টমেটোকে পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি অ্যান্ড পিঁয়াজকেও, পিঁয়াজের সাথে কয়েকটা রসুনও দিয়েছি আর এক্সট্রা আদা রসুন লাগবে আর কাঁচা মরিচ। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, এখন এটাতে আমি পিঁয়াজ পাটাগুলো দিয়ে দেব, তাতে একটু পানি দিয়ে দেব। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যাতে পিঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। একে ভালো করে কষিয়ে নেব যাতে পিঁয়াজের একটা স্মেল আছে কাঁচা ভাব, যেটা অনেকের ভালো লাগে না, ওটা যাতে চলে যায় এর জন্য ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ফুটতেছে। পেস্টটাকে ভালো করে কষিয়ে নিলে রান্নার ফ্লেভারটা অনেকটাই ভালো হয়। এখন এটাতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব, তারপরে একটু মিক্স করে দেব। লবণটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর একটু নাড়াচাড়া দিয়ে নেব। পেঁয়াজের পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে, এখন আমি এটা তার একটু পানি অ্যাড করে দেব, তারপর একটু নাড়াচাড়া করে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এখন এটাতে আমি আদা রসুন বাটা দিয়ে দেব এক টেবিল চামচের মতো। এটাকে ভালো করে পেঁয়াজের মিশ্রণটির সাথে মিশিয়ে নেব, আস্তে আস্তে এটাকে কষিয়ে নেব। কষানোর পর এটাতে আমি মশলাগুলো দিয়ে দেব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তারপর এটাতে একটু ভালো করে মিশিয়ে অল্প পানি অ্যাড করে দেব, এটার সাথে ভালো করে মিক্স করে ভালো করে কষিয়ে নেব যাতে মশলাগুলোর কাঁচা ভাবটা চলে যায়। এখন এটাতে টমেটোর পাল্পটা দিয়ে দেব, তার সাথে একটু পানি দিয়ে দেব যাতে ভালো করে কষিয়ে যায়। টমেটোকে ভালো করে কষাতে হবে, কারণ এতে টমেটোর কাঁচা স্মেলটা যাতে না আসে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ফুটছে। এখন এটাতে আমি একটু চিনি দিয়ে দেব,
স্বাদ অনুযায়ী, এটাতে খাবারের টেস্ট একটু বেড়ে যায়। দেখতেই পাচ্ছি আমি ভালো করে মিশ্রণটা কষিয়ে নিচ্ছি যাতে মশলাগুলোর কাঁচে ভাবটা না থাকে। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এখন এটাতে কাঁচামরিচগুলো অ্যাড করে দেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ফুটিয়ে নেব। তোমরা নেক্সট ডে কী ধরনের ভিডিও চাও প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবে। দেখতেই পাচ্ছো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব। পানিটা একটু শুকালেই আমি এগুলো এটাতে আলুগুলো দিয়ে দিব। তো আলুগুলো দিয়ে দিচ্ছি, পানিটা একটু শুকিয়ে গিয়েছে। তো ভালো করে এখন এই আলুটির সাথে এই মিশ্রণটা ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেব যাতে এই মশলাগুলো আলুর ভিতরে ঢুকে যায়। তারপর একটু ভালো করে কষিয়ে নেব, নাড়াচাড়া করতে থাকবো। তো আমার রান্নাটা প্রায় শেষ। দেখতেই পাচ্ছ আমি চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আজকে এ পর্যন্তই, আবারও নিউ ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফেজ।